আমার গাড়িটি এখন পার্কিং অবস্থায় আছে, আমি পার্কিং থেকে গাড়িটি এখন বের করে নিব। সর্বপ্রথম আমি গাড়িটিকে পিছনে ব্যাগ দিব, ব্যাগ দিয়ে আমি রাস্তা খুঁজে নিব। এখন আমি রাস্তা খুঁজে পাইনি, হ্যাঁ দেখা যাক পিছনে ব্যাগ দিয়ে আমি রাস্তা খুঁজে পাই কি না। আমি এখন গাড়িটি পিছনে ব্যাগ দিতেছি, কিছুক্ষণের মধ্যে রাস্তা মনে হয় খুঁজে পাবো। এই তো আমি রাস্তা খুঁজে পেয়েছি, সামনে দেখা যাচ্ছে। আমি এখন গাড়ির ক্যামেরাটি পরিবর্তন করে দিলাম, এখন সামনে ক্যামেরা চালু করলাম। এখন সামনে ক্যামেরা দেখে গাড়িটি এখন চালাবো। সামনে ক্যামেরা দেখে গাড়িটি চালাতে অনেক ভালো লাগে আমার। বন্ধুরা, সামনে ক্যামেরা দেখে গাড়িটি অতি দ্রুত চলা যায় এবং দুর্ঘটনার আশঙ্কা অনেকটা কম থাকে। আমি এখন এই পথ ধরে যাব। আমি সম্পূর্ণ গেমটি ম্যাপ দেখে খেলছি, ম্যাপ আমাকে এই দিকে নির্দেশন দিচ্ছে। আমি এদিকে গেলে রাস্তা খুঁজে পাবো। এই তো বন্ধুরা, সামনে গেট দেখা যাচ্ছে, এই গেট পার হলে আমি রাস্তা খুঁজে পাবো। এই তো আমি রাস্তায় নেমে গেছি, এখন গেট পার হয়ে গেছি। এই লাগবে, এ লাগবে, এ লাগবে, ওর মাগুরে লাগিয়ে দিয়েছি রে, শুরুতে লাগিয়ে দিয়েছি। যাই যাই হোক বন্ধুরা, আমি দূরত্বে এসেছিলাম আর গাড়িটি কন্ট্রোল করে নিতে পারিনি, যার জন্য লেগে গেছে। আমি একটু যদি স্লোভাবে আসতাম তাহলে গাড়িটি লাগতো না। সামনে একগুলো গাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা, দেখা যাক আমি এগুলোকে ওভারটেক করতে পারি কিনা। ওভারটেক করতে গেলে তো শুধু দুর্ঘটনা হয়ে যায়, দেখা যাক কী হয়। আমি খুব কাছাকাছি চলে এসেছি গাড়িগুলোর, দেখা যাক আমি ওভারটেক করতে পারি কিনা গাড়িগুলো। মনে হয় এটা গাড়িকে আমি ওভারটেক করে ফেলবো। এই তো একটা গাড়িকে ওভারটেক করে ফেলছে, সামনে আরেকটি গাড়ি, ওটা গাড়ি আবার আরেকটা গাড়িকে ওভারটেক করতে গেছে। আরে যেটা গাড়িকে ওভারটেক করলাম এ আবার আমাকে ওভারটেক করে গেল কেন? আমার স্পিড কমে গেছে তাহলে। আমি এখন স্পিড বাড়িয়ে দিব, আমি এখন ফ্লাইওভারের পাশ দিয়ে যাচ্ছি বন্ধুরা। আমি এখন গাড়িটি স্পিড বাড়িয়ে দেবো, এই তো আবার ওভারটেক করে ফেলাম আবার সামনে গাড়ি। এ লাগবে, 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 ওর মাগুরে লাগছে মনে হয় একটু। যাই হোক, ওটাকে ওভারটেক করে ফেলছি। এখন আমাকে গাড়িটি ঘুরে নিতে হবে এই পাশ দিয়ে। আমি গাড়িটি এখন স্লোভাবে নিব, না তো দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমি ফ্লাইওভার নিয়ে দিয়ে এখন চলে যাচ্ছি। আমি এখন এই রাস্তা দিয়ে যাব, এখনও রাস্তা খুঁজে পাইনি। এই তো ম্যাপ অনুযায়ী, এই তো ফ্লাইওভারের পাশ দিয়ে এই পাশ দিয়ে রাস্তা। এই তো বন্ধুরা, আমি এখন রাস্তা খুঁজে পেয়েছি ফ্লাইওভারের পাশ দিয়ে। আমি এখন চলে যাচ্ছি, রাস্তাটি ম্যাপে একটু সোজা দেখা যাচ্ছে কিন্তু সামনে একটু বাঁকা দেখা যাচ্ছে। তারপরে আমি স্পিড দিব বন্ধুরা। সোজা রাস্তায় আমার গাড়িটি চলাতে অনেক ভালো লাগে এবং গাড়িটি আমি দূরত্বে নিয়ে যেতে পারি। বাঁকা রাস্তায় আমি দূরত্বে নিয়ে যেতে পারি না, বারবার দুর্ঘটনা হয়ে যায়। যেহেতু রাস্তাটি সোজা পাচ্ছি, দেখা যাক যে এত দূর পর্যন্ত সোজা পাবো, অত দূর পর্যন্ত আমি একটু স্পিড দিয়ে দিব। আমি গাড়িটি স্পিড দিয়ে দিয়েছি। এই যে এই গাড়ি লাগবে, ওভারটেক করে ফেলছি একটাকে, ওটাকে একটুর জন্য লাগেনি, অল্প একটু হলে লাগতো। সামনে আরও গাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা, দেখা যাক ওগুলোকে আমি ওভারটেক করতে পারি কি না। অপোজিটও গাড়ি যাচ্ছে এই পাশ থেকে দেখা যাচ্ছে। সামনে গাড়িটি আমি খুব কাছাকাছি চলে এসেছি, দেখা যাক এটাকে ওভারটেক করতে পারি কি না। এই তো মনে হয় ওভারটেক হয়েছে। এই ওভারটেক, ওরে বাবা, ওভারটেক করতে গিয়ে অবশ্যই আবার লাগতো। যাই হোক, একটু পরে ওভারটেক করি, নয়তো এই লাগবে, ওরে বাবারে লাগে দিয়েছি রে, এটাকে লাগে দিয়েছি আবার। যাই হোক, সামনে যেটাকে ওভারটেক করতে ধরেছিলাম ওটাকে আবার ওভারটেক করে ফেলবো, ওটা কাছাকাছি চলে যাবো। আমি স্পিড যত বাড়িয়ে দিয়েছি আমি খুব কাছাকাছি চলে এসেছি। এই তো আমি ওভারটেকও করে ফেলছি, আমার ম্যাপটি এখন পরিবর্তন হয়ে যাচ্ছে, আমাকে এখন দ্বিতীয় ম্যাপে নিয়ে যাবে, আমি এখন দ্বিতীয় ম্যাপে চলে যাবো। এই তো বন্ধুরা, এখন দ্বিতীয় ম্যাপে চলে এসেছি। এখানে সামনে ক্যামেরা চালু আছে এবং সামনে ক্যামেরা দিয়ে গাড়ি চালাবো। এখানে রাস্তাটি সোজা দেখা যাচ্ছে কিন্তু সামনে একটু বাঁকা, দেখা যাক। আমার গাড়িটি খুব স্পিডে যাচ্ছে, এখানে একটু স্লো করলাম, কেননা রাস্তাটি বাঁকা, যার জন্য একটু স্লো করলাম, হয়তো দুর্ঘটনা হয়ে যেতে পারে। দুর্ঘটনার জন্য বারবার ভয় লাগে। সামনে আরও বাঁকা দেখা যাচ্ছে, একটু স্লোভাবে যাই। অপোজিটে গাড়ি আসতেছে, আবার অপোজিটে গাড়ি, অপোজিটে অনেকগুলো গাড়ি। আমি যে পাশ দিয়ে যাচ্ছি আমার এই পাশ দিয়ে কোনো গাড়ি নেই। যাই হোক বন্ধুরা, এখন রাস্তাটি আমি সোজা পেয়েছি, এখন গাড়ি স্পিডে বাড়িয়ে দিয়েছি। আমি অতি দূরত্বে গাড়িটি নিয়ে যাচ্ছি, অতি স্পিডে নিয়ে যাচ্ছে গাড়িটি। সামনে এই এই এ লাগবে, একটু জন্য লাগতো না। আমি এখন গাড়িটি পিছনে ব্যাগ দিয়ে এই পাশ দিয়ে নেব, আমি ভুল রাস্তায় চলে গিয়েছি, আমাকে এখন এই পাশ দিয়ে যেতে হবে বন্ধুরা। এই তো পিছনে ব্যাগ দিলাম, এখন আমি রাস্তায় এই পাশ দিয়ে নিব টানি, এখনও ব্যাগ হয়নি, আবার ব্যাগ দিলাম। এই তো আমি রাস্তায় এখন উঠে গেছি, এই আবার লাগবে, এখনো আবার লাগতে ধরেছিল। যাই হোক, আমি কন্ট্রোল করে নিয়েছি, আমাকে এখন এই রাস্তা দিয়ে যেতে হবে বন্ধুরা। আমি এখানে একটা স্লো মোশন দিয়ে দিলাম, স্লো মোশনটি দেওয়া হলো না, রাস্তাটি বাঁকা, মানে গাড়িটি বাঁকা হয়ে গেছে, রাস্তা সোজা আছে। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি এখন শেষের দিকে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন প্লিজ।
আমি আর একটু গেলে আমার ভিডিওটি শেষ হয়ে যাবে। সামনে গাড়িগুলোকে আমি ওভারটেক করতেই পারবো না মনে হয়, তার আগে আমার ভিডিওটি শেষ হয়ে যাবে। আমি কাছাকাছি চলে এসেছি গাড়িগুলোর, এই তো আমার ভিডিওটি এখান থেকে শেষ।